বোর্ড প্রশ্ন সমাধান করব, এমসিকিউ কুমিল্লা বোর্ড 2017 এর কোশ্চেন। মানে আমি এখন টার্গেট করেছি হচ্ছে 2017 এর সকল বোর্ড সমাধান করব। সেদিন করলাম হচ্ছে ঢাকা বোর্ড, তারপরে ঢাকা বোর্ড করলাম আর মনে হয় হ্যাঁ ঢাকা বোর্ড 17 হিসেবে ঢাকা বোর্ডই করা হয়েছে মনে হয়। তো আজকে ধরলাম হচ্ছে কুমিল্লা বোর্ড। তাহলে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা দেখি এবং তার সমাধান কি সেটা আলোচনা করি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ড 2017 এর প্রশ্ন, দশম দ্বিতীয় পত্রের। তো এই প্রশ্নের সমাধানটা আলোচনা করতে যাচ্ছি। এক নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সোডিয়াম টেট্রাথায়োনের যৌগে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত। তো আমরা এটা মনে হয় জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসছে হচ্ছে এটা, যে সোডিয়াম টেট্রাথায়োনের যৌগে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত। উত্তর হচ্ছে খ 2.5। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তোমাদের যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করবা, সোডিয়াম টেট্রাথায়োনেটের যে সংকেত এটা জানা থাকাটা হচ্ছে এখানে কম্পালসারি। তো সোডিয়াম টেট্রাথায়োনেটের সংকেত হচ্ছে Na2S4O6। এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেটের সংকেত। এখন এটা সোডিয়াম টেট্রাথায়োনেটের সংকেত হইলে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান হচ্ছে 2.5, কারণ অক্সিজেন নেগেটিভ চার্জ হচ্ছে গিয়ে -12, সোডিয়ামের পজিটিভ চার্জ হচ্ছে +2, আর সালফারের সেই হিসেবে পজিটিভ চার্জের পরিমাণ হবে হচ্ছে +10। এখন এই +10 কে যদি চার দিয়ে ভাগ করো তাহলে 2.5 হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান হচ্ছে 2.5। আচ্ছা, দুই নম্বর যেটা আছে যে নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়। নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়, যেহেতু বলছে পরিবর্তিত হয় তাহলে খুঁজতে হবে কোনটা সেকেন্ডারি, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেহেতু বলছে যে নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে খুঁজতে হবে কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর এখানে খ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। রিমেম্বার গত যে বোর্ডটা আলোচনা করলাম সেখানেও কিন্তু এই প্রাইমারি সেকেন্ডারি কনসেপ্টে আলোচনা হয়েছে তোমাদের সাথে, এবং তখন আমি বলেছিলাম কার্বন যেগুলোতে থাকে সেগুলো প্রাইমারি। এখন গতে দেখো কার্বন আছে কেন্দ্রে, তারপরে ঘতেও কার্বন আছে কেন্দ্রে, আর আমি এটাও বলেছিলাম যে ক্রোমিয়াম তা কার্বনের সাদৃশ্য অনেক বেশি, এই কারণে পটাশিয়াম ডাইক্রোমেটের সিদ্ধান্ত এটা প্রাইমারি। তাহলে এই তিনটা প্রাইমারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে সেকেন্ডারি। তো এটা একটা উপায়, কিন্তু প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা এটা জানা একেবারেই কম্পালসারি তোমাদের জন্য। আচ্ছা, এরপরে প্রশ্ন যেটা 3 এবং 4, এটা উদ্দীপক অনুসারে। প্রশ্ন 3 এবং 4 হচ্ছে গিয়া উদ্দীপক অনুসারে। তো উদ্দীপক অনুসারে হলে এখানে দেখা যাচ্ছে 2% হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ 50 cm³, 50 cm³ 2% হাইড্রোক্লোরিক অ্যাসিড 50 cm³, আর 2% কস্টিক সোডা সেটাও 50 cm³। তাহলে এটাও 2%, ওটাও 2%, এটার 50 cc, এটারও 50 cc। তাহলে প্রশ্ন কি, গত এবং উদ্দীপক দ্রবণ দুটির ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করতে হবে, উদ্দীপকের দ্রবণ দুটির ক্ষেত্রে এ ও বি দ্রবণের এ পাত্রের ঘনমাত্রা ppm এককে সমান, এ ও বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে সমান। এখন এইখানে কি জানো একটু একটা ছোট্ট জটিলতা আছে বা একটু ছোট্ট ঝামেলা আছে এই ক্ষেত্রে, যদিও তোমরা দেখবা যে এই উত্তরটাকে তোমার হয়তো সঠিক উত্তর হিসেবে নেওয়া হবে। আমি একটু দেখতেছি এটাকে কি উত্তর হিসেবে নিতে, কুমিল্লা বোর্ড, হ্যাঁ যশোর বোর্ড, সিলেট বোর্ড, চত্বর, কুমিল্লা, কত নম্বর, 3 নম্বর, 3 নম্বরে গ দিছে। আচ্ছা, ওদের আনসারটা আমার গ দিছে, অর্থাৎ হচ্ছে গিয়ে 1 আর 3। মানে এই কথাটাই আমি বললাম যে এইখানে আমাদের একটা ছোট্ট কনফিউশন কাজ করে, ছোট্ট একটা কনফিউশন কাজ করে যে পার্সেন্টেন্সে দিলে আমরা যদি নির্ণয় করি
আমরা যদি তোমার হচ্ছে গিয়ে পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা যদি সূত্র প্রয়োগ করি এস ইন্টু এম ইন্টু 1000, না তো এই সূত্র যদি প্রয়োগ করি আমরা, তাহলে কিন্তু এস এর মানের তারতম্যের কারণে কিন্তু পিপিএম এক মানেরও তারতম্য হয়, এস এর মানের তারতম্যের সাথে সাথে কিন্তু পিপিএম এর মানেরও তারতম্য হয়। কিন্তু এটা আমি এই বোর্ডটা শুধু আরো আমার নজরে আসছে যে এটার ক্ষেত্রে এইটাকে সত্য ধরা হয়েছে, অর্থাৎ 2% যে কোনো দ্রবণীয় হইলেই পিপিএম এককে মান সমান, 2% যে কোনো দ্রবণ হইলেই পিপিএম এককে মান সমান। তবে এটা হইতেছে ওই যে তোমার হচ্ছে পিপিএম এর যে ধারণাটা, পিপিএম এর যে ধারণাটা, সেই ধারণা অনুযায়ী এটাকে করা হয়েছে, সেই ধারণা অনুযায়ী এটা করা হয়েছে। অর্থাৎ 2% মানে 100 ml 2 গ্রাম, 2% মানে 100 ml 2 গ্রাম, 100 ml 2 গ্রাম, 1000 ml কত গ্রাম এবং 1000 ml কত মিলিগ্রাম, সেইটাকে যদি আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে তোমার মানে মোলারিটিতে রূপান্তর ছাড়াই যদি ধরি, তাহলে সেক্ষেত্রে তো 2% যে কোনো দ্রবণেরই পিপিএম এককে ঘনমাত্রা সমান হবে। তার মানে এই ক্ষেত্রে তথ্যটা হচ্ছে এরকম যে পার্সেন্টেজ হলে এটা হয় সাধারণত যে 100 ml 2 গ্রাম, পার্সেন্টেজ মানে 100 ml 2 গ্রাম। তাহলে 100 ml যদি 2 গ্রাম হয়, তাহলে 1000 ml হচ্ছে গিয়া কত গ্রাম, 1000 ml হচ্ছে গিয়া কত গ্রাম, এবং সেটা আবার কত মিলিগ্রাম 1000 ml। তো সেটা যে কোনো দ্রবণের ক্ষেত্রে এটা একই পাওয়া যাবে যদি আমরা এভাবে রূপান্তর করি, সেই অর্থে এটাকে ধরা হয়, হ্যাঁ সঠিক ধরা হয়। তো তোমরা মনে রাখবা যে এই ধরনের এটা আসলে, অর্থাৎ শতকরায় যদি দেয়, শতকরায় শুধুমাত্র এই ক্ষেত্রে খেয়াল রাখবা, যদি পার্সেন্টেজ দেয় তাহলে যে কোনো পার্সেন্টেজ, যে কোনো যদি সমান পার্সেন্টেজ হয় তাহলে যে কোনো দ্রবণেরই পিপিএম এককে মান সমানই হবে। সুতরাং এটা তাত্ত্বিক ভাবে মেনে নিবা। এ ও বি পাত্রের মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ, এ ও বি পাত্রের মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ, মানে এই দুইটাকে মিশ্রিত করব করলে মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ হবে, এটা সঠিক না। আচ্ছা এখন এইখানেই দেখো একটা ঝামেলা হয়ে গেল, না এইখানেই ধরো একটা ঝামেলা হয়ে গেল যে তোমার ওয়ান কে তুমি যেই কারণে স্বীকার করে নিছো যে পিপিএম এককে ধর্মাত্র সমান, অথচ তুমি আবার এইটা মানতেছো না, টু মানতেছো না, অর্থাৎ প্রকৃতি নিরপেক্ষ সেটা আবার মানতেছো না, মানে কি রকম একটা ব্যাপার। এই জন্য এই জায়গাতে কিন্তু একটু কন্ট্রাডিকশন আছে, পিপিএম এককের সাথে মোলারিটির একটা কন্ট্রাডিকশন আছে, অর্থাৎ 2 নম্বর অপশনটাকে তোমার ইনকারেক্ট ধরা হয়েছে এবং সেটা ধরা হয়েছে মোলারিটির রেসপেক্টে, ওটাকে ধরা হয়েছে মোলারিটির রেসপেক্টে। অর্থাৎ যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2% মোলারিটি আর সোডিয়াম হাইড্রোক্সাইডের 2% মোলারিটি কিন্তু এক না, মোলারিটি সমান পার্সেন্টেজ যে কোনো দুইটা দ্রবণের মোলারিটি কখনো সমান হবে না, মোলারিটি সমান হবে না। তো মোলারিটি যদি সমান না হয়, যেহেতু আয়তন সমান, যেহেতু আয়তন সমান কিন্তু মোলারিটি সমান না, তাহলে কি হতে পারে না, সেটা নিরপেক্ষ হতে পারে না, অর্থাৎ হয় অম্লীয় হবে নয়তো ক্ষারীয় হবে। সুতরাং মোলারিটির সাথে পিপিএম এর এই যে একটু তোমার হচ্ছে গিয়ে দ্বন্দ্ব, সেটা কিন্তু মেনে নিয়ে অ্যান্সার করতে হবে। আচ্ছা 3 নম্বর কি বলছে, এ ও বি পাত্রের মোলার ঘনমাত্রা সমান নয়, ওই দেখো সেই কথাই তো আমরা বলছিলাম, তো সমান নয় বলেই তো প্রকৃতি নিরপেক্ষ মানতে পারিনি আমরা, সুতরাং 1 আর 3 কারেক্ট। তাহলে এই যে এটাকে উপলক্ষ করে যে আলোচনাগুলো করলাম, সে আলোচনার মাধ্যমে কিন্তু তোমরা কিছু জিনিস প্রতিষ্ঠিত হইলো যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা 4 নম্বর, যেটা 4 নম্বর যেটা বলতেছে যে বিপাত্রের সম কি বিপাত্রের সম্পূর্ণ দ্রবণকে ডেসিমোলার দ্রবণে পরিণত করতে কতটুকু পানি লাগবে, বিপাত্রের সম্পূর্ণ দ্রবণকে ডেসিমোলার দ্রবণে পরিণত করতে কতটুকু পানি লাগবে। আল্লাহ এ তো ভয়ঙ্কর ব্যাপার, বিপাত্রের সম্পূর্ণ দ্রবণকে ডেসিমোলার করতে তোমার হচ্ছে গিয়া কতটুকু পানি লাগবে, তাই তো? ভালো কথা, কিন্তু এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে সহজ করার উপায়টা কি, হ্যাঁ এটাকে সহজ করার উপায়টা কি, ডেসিমোলার করতে কতটুকু পানি লাগবে। তাহলে ওইটার আয়তন হচ্ছে ভি ওয়ান হলো গিয়া 50, কিন্তু এস ওয়ান কত, অর্থাৎ 2% কস্টিক সোডাতে, 2% কস্টিক সোডা। তবে শুনো এখানে একটা সুবিধা করে দিছে, 2% কস্টিক সোডা বলাতে, 2% কস্টিক সোডার ঘনমাত্রা 0.5, তবে তাও আবার কেমনে সেটাও তো তোমাদের মানে তাড়াতাড়ি করে নির্ণয় করতে হবে। আচ্ছা আমি এটা করে দিচ্ছি,
এবং করাটা আমি যে করে দিচ্ছি সেটাই তোমরা ক্যালকুলেটরের উপর দিয়ে চালায় যাইতে হবে। অর্থাৎ তোমরা যখন এটা আনসার করবা, তোমরা যখন এটা অ্যান্সার করবা তখন তোমাদেরকে কি করতে হবে, এটা ক্যালকুলেটারের উপর দিয়ে চালায় যেতে হবে। আমি দেখাচ্ছি যে কি করতে কি করা লাগবে এবং এই পুরো কাজটাই ক্যালকুলেটারে করা সম্ভব। ঠিক আছে, তার মানে হচ্ছে বিদ্যমান দ্রবণের V1 হলো 50 cm³, আর বিদ্যমান দ্রবণের S1 কত? S1 হচ্ছে গিয়ে 1000, W এর ভ্যালু 2, M এর ভ্যালু 40, আর V এর ভ্যালু 100.5 পাবো। তাহলে কিন্তু খুব কঠিন হয়নি, এটা 50, এটা 0.5। তো বিপরীতে V2 কত? S2 হলো ডেসিমোলার, মানে 0.1, আর সূত্র হলো V1 S1 সমান সমান হলো V2 S2। আর তোমার বার করা হচ্ছে করতে হবে V2, যেটা V1 S1 / S2। তো V1 হচ্ছে গিয়ে 50, আর S1 হলো 0.5, আর নিচে 0.1, তাহলে এটা 250 হবে। পানি যোগ করতে হবে 200 ml। এটা কিন্তু আমরা অনেক সময় সৃজনশীলেই করি, এটা আমরা করি হচ্ছে সৃজনশীলে। তাহলে এই এই জিনিসটা আমরা করি হচ্ছে সৃজনশীলের জন্য করি আমরা, তাহলে সেটাকেই এখন MCQ-র মধ্যে নিয়ে আসবা। তাহলে এখন সেক্ষেত্রে ধরো 200 ml যে পানি যোগ করতে হচ্ছে, আচ্ছা তাহলে এখন আসো যে তাহলে তুমি ক্যালকুলেটারে কি করতেছো, একবারে ক্যালকুলেটারে ক্যালকুলেটারে কি করতেছো, দ্রবণের ঘনমাত্রা 1000 W/mV বের করে ফেলতেছো, 0.5, তাই না? 0.5। তো তুমি জানো যে তাহলে কি দাঁড়াইলো, তাহলে 50 × 0.5, সিম্পলি 50 × যেটা বার করলা 0.5 × 0.5, তারে ডিভাইড করবা কি ডেসিমোলার, ওই যে ডেসিমোলারটা দিয়ে, ঠিক না? এই পারদর্শিটুকু তো হয় লাগবে, এইটুক যোগ্যতা তো থাকতেই হবে। ডেসিমোলারে রূপান্তর করতে বলছে, 0.1 দিয়ে ডিভাইড করে দেখলে কত আসছে, 250, বলছে কতটুকু পানি যোগ করতে হবে, তাহলে 200 পানি যোগ করতে হবে। কারণ দ্রবণ যেহেতু 250 করা পরিণত করতে হবে, 50 ml তো অলরেডি আছে, তাহলে সেখানে 200 cc যোগ করতে হবে। সুতরাং উত্তরটা হবে, চারের উত্তর হবে 200 cc। তাহলে এটা ওই ওইভাবে কিন্তু নিজের কৌশলে করতে হবে। 5 নম্বর যেটা বলতেছে, কি দেখা যাচ্ছে যে 3 ml 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে 1 ml 0.3 মোলার কস্টিক সোডা দ্রবণ যোগ করা করা হয়েছে। এখন মিশ্রিত দ্রবণের PPM এর ঘনমাত্রা কত? আচ্ছা আচ্ছা, 3 ml 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণে 1 ml 0.3 মোলারই কস্টিক সোডা যোগ করা হয়েছে, তাহলে PPM এর ঘনমাত্রা কত? আচ্ছা, এখন এখানে একটা হচ্ছে গিয়া খেয়াল করো, 3 ml এর 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হলো 1 ml এর 0.3 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই দুইটা দ্রবণকে মিশ্রিত করার পরে তার PPM এককে ঘনমাত্রা জানতে চাইছে। এই দুইটাকে মিশ্রিত করব, করার পরে PPM এককে ঘনমাত্রা বের করতে বলছে, চিন্তা করা যাও। তো এই দুইটাকে মিশ্রিত করার পরে এর ঘনমাত্রা কি হবে সেটা তাকে জানতে হবে, মোলার ঘনমাত্রা কি হবে। এই দুইটা দ্রবণকে মিশ্রিত করার পরে মোলার ঘনমাত্রা কি হবে, তাহলে এটা এক্সপার্ট লেভেলে যেতে হলে কি করতে হবে, হ্যাঁ সেটা হলো গিয়া তোমরা কি করবা, এই দুইটা গুণ করবা, গুণ করবা, তাহলে 0.3 ml হয়ে যাবে। এই দুইটারও গুণ করবা, 0.3 ml হয়ে যাবে। তখন এইটাও 1 মোলার, এইটাও 1 মোলার। ঠিক আছে, তাহলে এটা একদম আমরা যদি পুরো অঙ্কটা সিকিউ সিস্টেমে করতাম, সিকিউ সিস্টেমে কিন্তু এই অঙ্কটা একদম, এটা কিন্তু একদম সিকিউ লেভেলের অঙ্ক। তাহলে 3 ml 0.1 মোলার, ওটাকে গুণ করে দিবা, তাহলে 0.3 ml 1 মোলার, আবার 1 ml 0.3 মোলার যেটা সেটাও গুণ করে দিবা, সেটাও 0.3 ml এর 1 মোলার। তাহলে এখন দুইটাই কি, 0.3 ml 1 মোলার, 0.3 ml 1 মোলার, অর্থাৎ দুইটাই 0.3 ml 1 মোলার। তাইলে আসলে মোট দ্রবণ কি হয়, 0.6 ml এর 1 মোলার, 0.6 ml এর 1 মোলার। অর্থাৎ এই যে দ্রবণটা দুইটা মিশ্রিত করার পরে, হ্যাঁ মোলারিটি কিন্তু যোগ করা যায় না, তোমরা মাথায় রাখো, মোলারিটি কিন্তু যোগ করা যায় না, যোগ করতে হয় আয়তন, মোলারিটি যোগ করা যায় না। ঠিক আছে, তাইলে এইটাকেও মোলার দ্রবণে রূপান্তর করলাম, এটাও মোলার দ্রবণে রূপান্তর করলাম, আমি যেটা সবসময় করি, তখন আয়তন যোগ করা যাবে, যখন ওইটা দুইটাই 1 মোলার, অর্থাৎ দুইটা আয়তন যোগ করা যায়, কিন্তু শর্ত হলো কি ধনাত্মক সমান থাকা লাগবে। তাইলে এটা 0.6 ml 1 মোলার হয়, তখন এইটাকে আবার ভাগ করা লাগবে হইতেছে প্রকৃত আয়তন দিয়ে, প্রকৃত আয়তন হলো কি কিন্তু 4, প্রকৃত আয়তন 4, কারণ 3 ml এর সাথে 1 ml যোগ করা হয়েছে, যে 3 ml এর সাথে 1 ml যোগ করা হয়েছে, তার মানে কি করবা তোমরা, সেটা হলো রূপান্তরিত আয়তন এর যোগফল বাই হলো প্রকৃত আয়তন,
রূপান্তরিত আয়তন বাই প্রকৃত আয়তন, তাইলে এটা 0.15 আসবে তোমার। 0.15 হচ্ছে কি মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। তারপরে আবার পিপিএম এ যাওয়ার জন্য এস ইন্টু এম ইন্টু 1000, তখন এই এস হচ্ছে 0.15, এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 40, আর ভি হইতেছে 1000, তখন আসে এটা 6000, তখন আসে এটা 6000। সুতরাং আমি প্রথমেই যে 12000 কথা বলে ফেলছিলাম, সেটা হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে দুইটা দ্রবণের ঘনমাত্রা সমান দিছে, আমি ভাবছি এটা টেকনিক্যাল প্রশ্ন দিছে, কিন্তু দেখলাম না এটা টেকনিক্যাল না, এটা টোটালি ক্যালকুলেটিভ একটা কোশ্চেন দেওয়া। সো দ্যাট এটা তোমাদের নলেজে থাকলো যে এটা কি করবা তাহলে। হ্যাঁ, ক্যালকুলেটারের উপর দিয়েই তো যাইতে হবে না, তাহলে যে দুইটা দ্রবণ আছে সেই দুইটা দ্রবণকে জাস্ট ওই দুইটা মান গুণ করে দিবা, ওই দুইটা মান গুণ করে যে নতুন দুইটা মান পাবা সেই দুইটা মান যোগ করবা, এবং তাহলে কি হবে, এটা রূপান্তরিত আয়তন বাই প্রকৃত আয়তন, তাহলে হলো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বাড়া হবে, সেই ঘনমাত্রারই পিপিএম এ রূপান্তর করতে হবে, তখন উত্তর হবে হচ্ছে গিয়া 6000। আচ্ছা, এবার 6 নম্বর যেটা আছে, যে অম্লীয় দ্রবণে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়াকালে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, এটা সরাসরি মনে রাখতে হবে। অম্লীয় দ্রবণে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়াকালে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, 6টি। পটাশিয়াম ডাইক্রোমেট 6টি গ্রহণ করে, পারম্যাঙ্গানেট 5টি গ্রহণ করে, আর ডাইক্রোমেট 6টি গ্রহণ করে। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন, নলকূপের পানির আর্সেনিক অপসারণ করতে পারে নিচের কোন ন্যানো কণাটি, নলকূপের পানির আর্সেনিক অপসারণ করতে পারে নিচের কোন ন্যানো কণাটি 7 নম্বর এটা। হ্যাঁ, তো এটা বোধ হয় আমার কাছাকাছি মনে আছে কিন্তু শিওর হয়ে নেই, আয়রন অক্সাইড, সাথের গ দিছে আয়রন অক্সাইড হতে পারে, ওরা হয়তো চেক করেই দিছে, আয়রন অক্সাইড বলা হইতেছে যে এটা উত্তর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা উদ্দীপক আছে এখানে, নিচের উদ্দীপককে বড় এবং 8 ও 9 উত্তর দাও, একটা বিক্রিয়া দেওয়া আছে, A+ পানি এবং শর্ত হচ্ছে 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড। তো আমরা এটা জানি, এটা ফিগুর অসহনের একটা পপুলার একটা বিক্রিয়া, এই এর জায়গা হবে C2H2, এর জায়গায় হবে হলো C2H2 মানে অ্যালকাইন বা ইথাইন, আর B এর জায়গায় হলো অ্যালডিহাইড ইথানল CH3CHO, এটা হলো গিয়ে CH3CHO। তো একটু জেনে রাখো, ইথাইন ইথাইনের সাথে পানি যোগ করলে ইথানল হয়, ইথাইন পানি, দেখো C2, এই যে C2 আছে, H2 এখানে, H4 আছে, দুইটা হাইড্রোজেন বেশি, অক্সিজেন একটা বেশি, হাইড্রোজেন দুইটা বেশি, অক্সিজেন একটা বেশি, হাইড্রোজেন দুইটা বেশি, মানে পানি যোগ হয়েছে, তাহলে এটা বিক্রিয়াতে মনে রাখতে হবে, ইথাইন থেকে অ্যালডিহাইড হয়, ইথানল হয়। তো প্রশ্ন কি, প্রশ্ন হইতেছে যে আতে যে এ যৌগের সংকেত কি, ও তাহলে তো আমরা বেরিয়ে চলে ফেললাম যে এ যৌগ হলো ইথাইন C2H2, বিযৌগটি, তো বিযৌগটি হচ্ছে অ্যালডিহাইড, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, দিবে সেলিনের সাথে বিক্রিয়া দিবে, দিবে ক্যানিজারও দিবে, দিবে না, ক্যানিজারও দিবে না, কারণটা কি, ক্যানিজারও দিতে গেলে আলফা হাইড্রোজেন, এই যে এটার কাছে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন থাকলে ক্যানিজারও দেয় না, তাইলে সেই উত্তর হচ্ছে কি 1 আর 2 ক। আচ্ছা, 10 বলতেছে কোন উপাদানটি কারণে সিমেন্ট জমাট বাঁধে, জিপসামের কারণে জমাট বাঁধা, বাঁধে বলতে ধীরে ঘটে আর কি, তো সেটা হলো গিয়ে জিপসাম, জিপসামের সংকেত রয়েছে প্রথমটা, ক্যালসিয়াম সালফেট আর 2 মোল পানি, এটা হচ্ছে জিপসাম বলি আমরা। আচ্ছা, 11 বলতেছে পানির বিশুদ্ধতা নির্ণয়ের মানদণ্ড কি, বিওডি অবশ্যই, টিডিএসও, ইটিপি না, ইটিপি তো হচ্ছে গিয়ে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড না, ইটিপি হচ্ছে গিয়ে বিশুদ্ধ করার একটা পদ্ধতি, সুতরাং 1 আর 2, এটা কিন্তু অনেকে ভুল করবে, মনে করবে ইটিপি, ইটিপিও না, ইটিপি কিন্তু না, বিওডি আর টিডিএস। 12 নম্বর যেটা, সেটা হলো গিয়া অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণের নিচে কোন বিকারকটি ব্যবহৃত হয়, অসম্পৃক্ত, সেটা আমরা জানি ব্রোমিন পানি পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা, ঠিক না, ব্রোমিন পরীক্ষা আমরা জানতাম, অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্ত করতে ব্রোমিন দ্রবণ দেওয়া হয়, ব্রোমিন পরীক্ষা। 13 বলতেছে 2% এই সরি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি, 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক মানে সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক, সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে গিয়া এই যে উত্তর খ, উত্তর খ, কিভাবে সেকেন্ডারি হয়, এই যে ওয়েস যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সাথে আর 2টা অ্যালকাইল, এই দেখো 2 হাত, প্রথমটা না, কারণ প্রথমটা তো অ্যালকোহলই না, প্রথমটা তো অ্যালকোহল না, কারণ তার সাথে এটা হলো কার্বক্সিল গ্রুপ, প্রথমটা কার্বক্সিল গ্রুপ তো বাদ,
দ্বিতীয়টা সেকেন্ডারি, তৃতীয়টা টার্সিয়ারি, আর এই যে লাস্টের হলো প্রাইমারি। প্রাইমারি হচ্ছে যে ওইসের সাথে যে কার্বন তার একটা হাত, দেখো ওইসের সাথে কার্বন তিন তিন হাত, ওইসের সাথে কার্বনের দুই হাত, এই হাতগুলো অ্যালকাইল, এই হাতগুলোতে কার্বন। সুতরাং ওইস যুক্ত কার্বনে একটি অ্যালকাইল প্রাইমারি, তিনটি অ্যালকাইল টার্সিয়ারি, আর দুইটি অ্যালকাইল হয়ে সেকেন্ডারি। সেই হিসেবে উত্তর হচ্ছে গিয়া উত্তর খ। 14 নম্বর বলছে ক্যালোমেলের সংকেত কি? ক্যালোমেল হলো মার্কিউরাস ক্লোরাইড, Ag2Cl2। ক্যালোমেল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, এবং এটা কোথায় আছে? ক্যালোমেল তড়িদ্দার বলতে একটা ব্যাপার আছে, ক্যালোমেল তড়িদ্দার, তড়িৎ রসায়নে, তড়িৎ রসায়নে। হ্যাঁ করলাম, এটা করলাম, এটা করলাম। আচ্ছা তড়িৎ রসায়নে দেখবা যে গৌণ নির্দেশক তড়িদ্দার আছে, গৌণ নির্দেশক তড়িদ্দার হলো ক্যালোমেল তড়িদ্দার, আর ক্যালোমেলের মধ্যে থাকে মার্কিউরাস ক্লোরাইড। 15 বলতেছে নিচের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে গিয়া বিদ্যুৎ উৎপাদনে। প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় হলো যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। 16 বলতেছে যে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? দেখো এটা কিন্তু একটা শর্টকাট তারা দিয়ে দিছে, তারা কিন্তু একটা শর্টকাট দিয়ে দিছে। হ্যাঁ কারণ 18 গ্রাম পানিতে অক্সিজেন হচ্ছে গিয়া অ্যাভোগাড্রো সংখ্যা, 18 গ্রাম পানিতে অক্সিজেন অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 1.8 গ্রামে কত? অ্যাভোগাড্রোর থেকে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10^22 হবে, 23 এর জায়গায়। এই যে উত্তর গ, বুঝছো? অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাটাই থাকলো 6.023 × 10^23, 6.023 × 10^23, শুধু তার থেকে 22 করে নিবা। সুতরাং তোমরা দেখতেছো কিছু উত্তর কিন্তু আমরা খুব দ্রুতই দিতে পারতেছি, কিছু জায়গায় আমাদেরকে থামতে হইছে, স্লো হওয়া লাগছে, কিন্তু অনেক জায়গাতেই আমরা কিন্তু আবার খুব দ্রুত এগোলাম। আচ্ছা নিচের কোন মূলকটি বেঞ্জিন চক্রকে সক্রিয় করে, মানে সক্রিয়কারী মূলক কোনটা? উত্তর হচ্ছে গিয়া ঘ, অর্থাৎ যেটি কিনা অর্থ প্যারা নির্দেশক, যেটি কিনা অর্থ প্যারা নির্দেশক। আমি জানি এটা অনেক স্টুডেন্টকে কনফিউজ করে দিত যে কোনটি সক্রিয় করে, কারণ এটা একেবারেই হচ্ছে গিয়া মানে মানে খুব পপুলার না, ঠিক না? নিচের কোনটি বেঞ্জিন চক্রকে সক্রিয় করে? তো তোমরা অর্থ প্যারা নির্দেশক কোনগুলো, মেটা নির্দেশক কোনগুলো, সেটা যেমন জানতে হবে, সক্রিয়কারী কারা, নিষ্ক্রিয়কারী কারা, সেটাও জানতে হবে। যদিও যদিও ক্লোরিন সম্পর্কে মনে রেখো ক্লোরিন কিন্তু অর্থ প্যারা নির্দেশক, তবে এটা নিষ্ক্রিয়কারী। ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক, তবে এটা নিষ্ক্রিয়কারী। তো অর্থ প্যারা নির্দেশক মেটা নির্দেশকের আলোচনাগুলো প্রয়োজনে আমি আবার করব, যখন আমি যদি প্রয়োজন এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিব আর কি। এই সম্পর্কে কিছু কিছু জায়গা আছে না, যেমন প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, অর্থ প্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, চক্র সক্রিয় করে নাকি নিষ্ক্রিয় করে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, মানে যেগুলো একদম কমন সব সময় আসতেছে, তো সেইগুলো নিয়ে আমি একটা সেশন করব, এবং সেটা করব কখন? শেষে। অর্থাৎ আমার এই যে 3টা 4টা 5টা 6টা 7টা বোর্ডের এমসিকিউ যখন সলভ করা হয়ে যাবে, তখন কি করব? যখন অনেকগুলো বোর্ড হয়ে যাবে তখন আমরা তো ধারণা পাওয়া যাবো যে সবগুলো বোর্ড মিলে কোনগুলো কমন বেশি, সেইগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব। তো সেই তখন জেনে যাব যে সক্রিয়কারী মূলক কোনগুলো, অর্থপ্যারা নির্দেশক কোনগুলো। 18 বলতেছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দিবে কে? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দিবে হচ্ছে অবশ্যই অ্যালডিহাইড কিটন, অবশ্যই 1 আর 2, অর্থাৎ অ্যালডিহাইড কিটন। এক অ্যালডিহাইড আর কিটন হলে দেয়, অ্যাসিড না। 3 নম্বর অপশনটা হলো কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ না, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয় হচ্ছে অ্যালডিহাইড কিটন, সেহেতু 1 আর 2 উত্তর। তাহলে তোমরা একটা জিনিস দেখতেছো, 1, 2, 3 কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়, 1, 2, 3 আগে এমসিকিউ ধারণা ছিল যে 1, 2, 3 হয় বেশি, কিন্তু এখন মনে রাখবে 1, 2, 3 কম হয়। 19 নম্বর বলছে নিচের কোন যৌগটি অম্লধর্মী, ঠিক আছে? তো এটা প্রথম কথা হলো অ্যালকাইন হওয়া লাগবে, এটা প্রথম কথা হলো অ্যালকাইন হওয়া লাগবে, অর্থাৎ বিউটাইন, বিউটিন আছে এখানে, সুতরাং বিউটাইন হওয়া লাগবে, তবে বিউটাইন 1 হওয়া লাগবে। আমরা জানি যে অ্যালকাইন 1 হওয়া লাগে, অ্যালকাইন 1 হওয়া লাগে, সো বিউটাইন 1। 20 নম্বর বলতেছে অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকিন তো CnH2n, এগুলো তো বাচ্চাকালের জিনিস, CnH2n। আচ্ছা তারপরে যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা কার্বিলামিন পরীক্ষা বলি আমরা এটাকে, অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম কর্ষিক পটাসযোগ করছে প্রধান উৎপাদ, এখানে প্রধান উৎপাদ কোনটি সেটা জানতে চাইছে। এই যে উত্তর ডি, তোমাদেরকে এটা পড়াই যখন তখনই বলে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে সিএন হবে না, এনসি হওয়া লাগবে, এনসি, সিএন না, সিএন সায়ানাইড, এনসি আইসোসায়ানাইড, সুতরাং যেটাতে এনসি আছে ওটা উত্তর। 22 নম্বর বলছে জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপাদিত যৌগে কোন কার্যকরী মূলক? জৈব অ্যাসিড ও অ্যালকোহল মিলে হয় এস্টার, জৈব অ্যাসিড আর অ্যালকোহল মিলে হয় এস্টার, খুঁজতে হবে কোনটা এস্টার মূলক,
এস্টার মূলক কোনটি? উত্তর ডি। সি ডাবল ও আর হচ্ছে এস্টার, সি ডাবল ও আর হচ্ছে এস্টার, সুতরাং ডি। আচ্ছা 23 নম্বর বলতেছে যে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে অ্যামোনিয়াম আর ক্লোরাইড হয়েছে, বিক্রিয়া অনুবন্ধী ক্ষারক কোনটি? ক্লোরাইড, কারণ অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তারই তো অনুবন্ধী হবে ক্ষারক, ক্লোরাইড, সুতরাং ক্লোরাইড উত্তর। নিচের কোনটি লুইস ক্ষার? লুইস ক্ষার বলছে, খুব সতর্ক, লুইস ক্ষার বলছে, লুইস ক্ষার হইলে নাইট্রোজেন থাকতে হয়, লুইস ক্ষারে নাইট্রোজেনের, নাইট্রোজেনের কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, সুতরাং নাইট্রোজেন হচ্ছে কি লুইস ক্ষার। 25 বলছে রিচার্জেবল ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি রিচার্জেবল, লিথিয়াম আয়ন ব্যাটারি তোমার হচ্ছে কি বলা হয় রিচার্জেবল, লিথিয়াম ব্যাটারি এরকম কোনো ব্যাটারি নাই, লিথিয়াম আয়ন ব্যাটারি বলে। হ্যাঁ সুতরাং 1 আর 2 হচ্ছে উত্তর, এই হচ্ছে গিয়ে 25টা।